আমরা মূলত প্রত্যেকটা জায়গাকে আগে সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছি আর কি। আপনার মেরিট বেস সোসাইটি আমরা বলছি কারণ আমরা দেখেছি যে গত 15 বছরে প্রত্যেকটা নিয়োগ ব্যবস্থাকে কীভাবে রাজনৈতিকরণ করা হয়েছে এবং রাজনৈতিক পদ পরিচয় বা সংশ্লিষ্টতার ভিত্তিতে নিয়োগের মধ্যে একটা বড় ধরনের প্রভাব বিস্তার করেছিল। তো এভাবে তো আমরা মেধাভিত্তিক সোসাইটি আমরা হচ্ছে নিশ্চিত করতে পারবো না। প্রথমত হচ্ছে যে স্পেশালাইজেশন এর জায়গাটাকে ঠিকঠাক মতো চিহ্নিত করতে হবে এবং যারা যে বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকে সেই বিষয়ে আপনার নিয়োগ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের যে শিক্ষাখাত, শিক্ষাখাতকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এখান থেকে আসলে মেধাবীরা বের হয়ে বাংলাদেশে কন্ট্রিবিউট করার মতো অবস্থায় তারা যেতে পারছে না, এবং মেধাবী হয়ে ওঠার এবং সেই যেই মেধা আছে সেটাকে স্কিলে রূপান্তরিত করার যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাও এখানে পরিপূর্ণভাবে নিশ্চিত করার সুযোগ নেই। সো আমাদের আসলে মেধাভিত্তিক সমাজ গঠন করতে হলে সর্বপ্রথম আমাদের শিক্ষাখাতকে বিপুল সংস্কার করতে হবে এবং আপনার উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার হবে। এই দুইটা জায়গা, একটা হচ্ছে যে আপনার কর্মসংস্থানকে উৎপাদনমুখী করা এবং শিক্ষা ব্যবস্থাকে ওই কর্মসংস্থানের উপযোগী করে রূপান্তর করা, এই দুইটা করার মাধ্যমে এবং নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার মাধ্যমে আমাদের হচ্ছে মেরিট বেস সোসাইটির একটা প্রথম পর্যায়ে আমরা উত্তরণ করতে পারবো। সর্বপ্রথম আমরা যে জিডিপির মাধ্যমে যে অর্থনীতির যেই প্রথম ব্যাখ্যাটা দাঁড় করাই সেটাকে আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে। এবং আমাদের অলরেডি আমরা দেখেছি যে শ্বেতপত্র কমিটি গঠিত হয়েছে অর্থনৈতিক খাত নিয়ে। তো যেভাবে জিডিপিকে দেখানো হয়েছিল ফুলি ফাপিয়ে, ওই জিডিপি নিয়েও আসলে একটা প্রকৃত অ্যাসেসমেন্ট দরকার। এবং শুধু জিডিপি দিয়ে আসলে অর্থনৈতিক যেই ইন্ডিকেটরগুলো রয়েছে সেগুলো বোঝা যায় না, কারণ এটাই হচ্ছে একটা বড় প্রমাণ যে আমাদের জিডিপি আমরা দেখেছি 7% পর্যন্ত, কিন্তু একই সাথে পাল্লা দিয়ে যে আয় বৈষম্য এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে সমস্ত আরও যেই ইন্ডিকেটরগুলো আছে সেখানে যে সমস্ত বৈষম্য দেখা গিয়েছে সেটাকে ব্যাখ্যা করা যায় না শুধু জিডিপি দিয়ে। এজন্য আমাদের আরও নতুন নতুন পদ্ধতি নিয়ে আসতে হবে। সবচেয়ে বড় যে ব্যাপারটা যে আমাদের এখানে জিডিপি বেড়েছে ঠিক আছে, কিন্তু একই সাথে আমাদের যে পুঁজি, পুঁজি কিন্তু পুঞ্জীভূত হয়েছে একদম সেন্ট্রালাইজড ওয়েতে, কেন্দ্রীভূতভাবে। তো এই জায়গাটাকে কিভাবে আপনার ডিস্ট্রিবিউট করা যায়, ইনকামটা জেনারেট হচ্ছে কিন্তু ইনকাম ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক মতো হচ্ছে না। সো কিভাবে ইনকামটা আপনার তৃণমূল পর্যায় পর্যন্ত ডিস্ট্রিবিউট করা যায়, এটার মাধ্যমে আয় বৈষম্য কমানোর একটা উপায় বের করা যেতে পারে। আমরা এটা স্বীকার করি যে একটা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আপনার হচ্ছে যে ব্যবসায় বিকাশ হওয়া খুবই জরুরি এবং সেখানে স্বাভাবিকভাবেই বড় বড় ব্যবসায়ীরা থাকবে, ক্যাপিটালিস্টরা থাকবে। কিন্তু বাংলাদেশে যেভাবে অলিগার্কি তৈরি করা হয়েছে সেটা একদমই অস্বাভাবিক। এটার একটা বড় কারণ হচ্ছে আপনার বড় ব্যবসায়ীদের প্রত্যেকটা জায়গায় তাদের যে রাজনৈতিক প্রভাব, সেই রাজনৈতিক প্রভাবটা তারা খাটিয়ে ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা বলেন, সেখানেও দেখা গেছে যে বড় ব্যবসায়ীরা আপনার ব্যাংক থেকে তাদের নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ নিয়েছে। এমনকি অনেক অনেক বড় ব্যবসায়ী তো অনেকগুলো ব্যাংকও ছিল, সেই ব্যাংক তো আপনারা দেখেছেন যে কীভাবে লুট করা হয়েছে। তো এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আসলে যদি শক্ত নীতি নির্ধারণী আপনার প্রক্রিয়ার মাধ্যমে যদি যেতে হতো তাহলে কিন্তু তারা এই এই ডিস্টর্শন বা যে এই যে তসরুপ করা এটা তারা করতে পারতো না। বর্তমানে যদি বাংলাদেশের অর্থনৈতিক খাতকে আমরা পুনরুদ্ধার করতে চাই, বিশেষ করে আমরা যদি স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসকে যদি আমরা বিকশিত করতে চাই, এখানে আসলে সরকারের পক্ষ থেকে জরুরি এবং যথাযথ নীতি নির্ধারণী পদক্ষেপ জরুরি এবং হচ্ছে আপনার একই সাথে এই নীতিগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে, মানে বাস্তবে এগুলো বাস্তবায়ন করা হচ্ছে সেটাও নিশ্চিত করা জরুরি। একই সাথে সরকার থেকে এটাও আপনার রেগুলেশনটাও করতে হবে। বাংলাদেশে আওয়ামী রেজিমে সবচেয়ে বেশি যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হচ্ছে এর মধ্যে অন্যতম ছিল ব্যাংকিং খাত। সেটা আপনি বেসরকারি যে ব্যবসায়ীরা আছে, বড় বড় অলিগার্ক যারা আছে তাদের মাধ্যমে যেরকম এখানে অ্যাবিউজ করা হয়েছে, একইভাবে সরকারও ঋণ নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাছবিচার করেনি ব্যাংকগুলো থেকে। এর মাধ্যমে যেটা হয়েছে যে বাংলাদেশের ব্যাংকিং খাতের যেই লিকুইডিটি এবং যেই স্বাস্থ্য সেটাকে খুব বাজেভাবে ক্ষতি করা হয়েছে এখানে। তো বর্তমানে সরকার যে সমস্ত নীতি নির্ধারণ করছে এবং কেন্দ্রীয় ব্যাংক থেকে যে সমস্ত নীতি নির্ধারণ করা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখা উচিত যে একটা ব্যাংকের সবচেয়ে বড় স্টেক হচ্ছে আমানতদাররা। সো যারা জামানত রাখছে তাদের স্বার্থকে আগে নিশ্চিত করা উচিত
এবং তাদের তাদের সাপোর্টে যায় এই ধরনের নীতি নির্ধারণ করা উচিত, কিন্তু একই সাথে ব্যাংক খাতে সংস্কার করার জন্য সরকারকে প্রয়োজনীয় নীতিমালা নিতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি আপনার নীতিগত জায়গায় আপনার আইন অবৈধভাবে নিয়ম নীতি নেওয়া হয়েছিল, তো এই জায়গাটাকে আসলে প্রথমে যেটা যে বিদ্যুৎ খাতের মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নাই আসলে, এবং কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটিও বিদ্যুৎ খাতে এনশিওর করা হয়নি। আপনি দেখবেন যে ইন্ডেমনিটি যেই লটা আছে সেই ল তৈরি করার মাধ্যমে বিদ্যুৎ খাত থেকে যে কোনো ধরনের জবাবদিহিতা স্বচ্ছতার যেই প্রভিশন ছিল সেগুলোকে রহিত করা হয়েছে। তো এর মাধ্যমে বিদ্যুৎ খাতে প্রচুর এমন বিনিয়োগ করা হয়েছে যেগুলোকে পরবর্তীতে কোনোভাবে তদারকি ব্যবস্থার মধ্যে আনা হয়নি। তো এখানে যেটা এখন করা দরকার, যে আমরা দেখেছি বিদ্যুৎ খাতে প্রচুর নীতি নির্ধারণ করা হয়েছে, অসংখ্য পলিসি আছে, অসংখ্য প্ল্যানিং ডকুমেন্টস আছে, বিইআরসির যে গণশুনানির ক্ষমতা ছিল সেই গণশুনানির ক্ষমতাকে খর্ব করা হয়েছে, তারপরে কম্পিটিটিভ বিডিংয়ের যে সিস্টেম ছিল সেই বিডিংয়ের সিস্টেমকেও বাতিল করা হয়েছিল এবং এটাকে একটা আইন করে সেটার সেটাকে সাপোর্টও করা হয়েছে। তো বর্তমানে আমরা যেটা দেখি যে বাংলাদেশের অন্যতম যে সমস্যাগুলো রয়েছে এবং সেই সমস্যাগুলোর গোড়া হচ্ছে যে আপনার বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে সমস্ত নীতি এবং আপনার যে সমস্ত হচ্ছে যে প্রজেক্ট নেওয়া হয়েছিল, অসংখ্য প্রজেক্ট নেওয়া হয়েছে যে প্রজেক্টগুলোর আসলে কোনো ভ্যালিডিটি নেই, এবং আমরা দেখেছি ক্যাপাসিটি পেমেন্টের মাধ্যমে কীভাবে দীর্ঘদিন ধরে অনেক অনেকগুলো গ্রুপ, অনেকগুলো বিজনেসম্যান এবং অনেকগুলো পাওয়ার প্ল্যান্টকে দেদার্সে টাকা দিয়ে যাওয়া হয়েছে আর কি। তো এই সমস্ত জায়গায় আপনার রোবাস্ট পলিসি মেকিংয়ের দরকার। এখানে আসলে একটা বিষয় জরুরি, যেটা বোঝা জরুরি, যে আসলে সরকার এখন যে সমস্ত সমস্যার সাথে আপনার প্রতিনিয়ত ফাইট করে যাচ্ছে এর মধ্যে অধিকাংশ সমস্যাই আসলে আওয়ামী রেজিমের রেসিডিউ হিসাবে আমাদের কাছে এসে পড়েছে। আপনারা তো দেখেছেন যে অনেক সমস্যা যেগুলো আসলে আমরা গত 2-1 বছর আগে থেকেই দেখছিলাম যে তারা আসছে, কিন্তু এগুলাকে সমাধান করার কোনো উদ্যোগ আসলে আওয়ামী লীগ সরকার থেকেও নেওয়া হয়নি, তো এগুলো আমরা জাস্ট ইনহেরিট করেছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তো এই জায়গাটা থেকে সরকার এই মুহূর্তে বাজারকে স্থিতিশীল করতে হলে খুব দ্রুত গতিতে বাজার মনিটরিং সিস্টেমটা তৈরি করতে হবে, যে বাজারে যে সমস্ত সিন্ডিকেট এখনও কাজ করছে এই সিন্ডিকেটগুলোকে ভেঙে দিতে হবে এবং বাজারের মধ্যে চাঁদাবাজি, তারপরে আপনার আপনার যে এখনও যে ধরনের প্রভাব বিস্তার করা হচ্ছে রাজনৈতিকভাবে ওই প্রভাবগুলোকে আপনার দূর করতে হবে। এটা এটা করার একটা মাধ্যম হচ্ছে বাজার মনিটরিং সিস্টেম। আর ইনফ্লেশনকে এই মুহূর্তে কমিয়ে আনার জন্য সরকারের অতি দ্রুত পদক্ষেপ দরকার, প্রত্যেকটা বাজারে বাজারে সরকারের আপনার তদারকি ব্যবস্থা তৈরি করা দরকার, যাতে করে আপনার বাজারের যেই যেখানে মূল উৎপাদনটা হয় এবং আপনার তৃণমূল পর্যায়ে বাজারে আসার মাঝখানে যে সমস্ত জায়গায় চাঁদাবাজদেরকে চাঁদা দিতে হয়, মধ্যস্বত্বভোগী যারা আছে তাদেরকে অবশ্যই আপনার এখন এই মুহূর্তে প্রতিরোধ করতে হবে, এবং একই সাথে কেন্দ্রীয় ব্যাংকের যেই মানিটারি পলিসি তার সাথে আপনার ফাইন্যান্স মিনিস্ট্রির যে আপনার ফিসকাল পলিসি, এই দুইটা পলিসির মধ্যে সমন্বয় আনা উচিত। ভারত তো আমাদের জন্য একটা জিওলজিক্যাল রিয়ালিটি, তো ভারতকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না এবং ভারতকে আমরা এড়িয়েও যেতে পারবো না। তো ভারতের সাথে আমাদের সম্পর্কটা হওয়া উচিত সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এবং ভারতের সাথে আমাদের সুসম্পর্ক বজায় থাকুক, এটা আমরাও চাই, কিন্তু ভারতের যেই আমাদের উপর যেই হেজিমনিক যে অবস্থান এই অবস্থানের প্রতি আমরা ক্রিটিক্যাল আছি এবং ভারতের সাথে আমাদের অনেক বাণিজ্য চুক্তিও রয়েছে, সেই চুক্তিগুলো কিভাবে আমরা ন্যায্যতার ভিত্তিতে বাস্তবায়ন করব সেটা নিয়ে অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে। ভারতের সাথে আমাদের কোনো ধরনের বিদ্বেষের সম্পর্ক নেই, ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্য সম্পর্ক সুসংগত থাকুক, এটা আমরা চাই, কিন্তু এক্ষেত্রে ভারতের আমাদের যে অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের যেই যে হস্তক্ষেপ এবং আমাদের উপর যে তারা যে সমস্ত চুক্তি তারা চাপিয়ে দেয় এবং নদী চুক্তি, যে সমস্ত চুক্তি আমরা দীর্ঘদিন ধরে চাচ্ছি সে সমস্ত চুক্তি তারা আমাদেরকে দিচ্ছে না, তো এই জায়গাগুলোতে ভারতের সাথে আমাদের অবশ্যই বোঝাপড়ায় আসা উচিত। ভারত যদি বাংলাদেশের প্রতি একটা সমতার দৃষ্টিতে আগায় তাহলে আমরাও ভারতের সাথে একইভাবে কাজ করার জন্য প্রস্তুত আছি। পাঁচই আগস্টের পরে যে বাংলাদেশের সোসাইটির মধ্যে এক ধরনের একটা ডিস ইন্টিগ্রেশন তৈরি হচ্ছে, তো এই ডিস ইন্টিগ্রেশন মূলত আপনার যে 15 বছরের যে আওয়ামী ফ্যাসিবাদী শাসন সেই শাসনের ফলেই কিন্তু আমাদের মধ্যে এই ধরনের একদম সোশ্যাল লেভেলে এমন এবং ব্যক্তিগত লেভেলেই অনেক ধরনের ফ্যাসিবাদী প্রবণতা আমরা দেখতে পেয়েছি। তো এটার জন্য আসলে সরকারের উচিত সোশ্যাল লেভেলে কমিউনিটি লেভেলে ইতিবাচক আপনার প্রণোদনা প্রোগ্রামগুলো দেয়া
এবং হচ্ছে কমিউনিটি লেভেলে মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করার জন্য কাজ করা। তো এই জায়গাটা থেকে আমরা কাজ করছি, আমরা যারা কমিউনিটি লেভেলে কাজ করছি আমরা চেষ্টা করছি যেন সামাজিক পর্যায়ে যে সমস্ত ফ্যাসিবাদী প্রবণতা আছে এগুলো যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। তো মানুষের সাথে মানুষের যেই স্বাভাবিক মানবিক সম্পর্ক, এই সম্পর্কটাকে আসলে রেজিস্টার করা দরকার। আমাদের এখানে যে শহীদরা রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা যে ফ্যাসিবাদকে হটাতে পেরেছি, এই শহীদদের পরিবারকে আসলে পুনর্বাসন করতে হবে। যারা আহত হয়েছে তাদের পুরোপুরি পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে হবে। এবং হচ্ছে আপনার তৃতীয়ত, বাংলাদেশের যেই একদম অতি দ্রুত যে জায়গাগুলোতে সংস্কার করা দরকার, প্রাতিষ্ঠানিক সংস্কার খুবই জরুরি। প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রক্রিয়াটা শুরু করতে হবে। আমরা বলছি না যে এখনই শেষ করে ফেলা যাবে, কিন্তু শুরু করা জরুরি এবং দৃশ্যমান কিছু পরিবর্তন জরুরি। গত 15 বছরের যে আওয়ামী শাসন, সেই শাসন শুধু একমাত্রায় অপরাধ সংগঠিত হয়নি, প্রথমত আপনার ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে, হত্যা হয়েছে, জুলুম হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এবং সর্বশেষ গত জুলাই এবং আগস্টে যে বৃহৎ পর্যায়ে যে আপনার হত্যাযজ্ঞ ঘটেছে, মানবতা বিরোধী অপরাধ ঘটেছে, সেগুলোর জন্য সর্বপ্রথম আপনার বিচারিক প্রক্রিয়াকে শুরু করতে হবে। এবং সেটা, সেই বিচারিক প্রক্রিয়া হতে হবে স্বাধীন, এবং সেই বিচারিক প্রক্রিয়া কোনো ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। আমরা চাই যে যারা অপরাধী, অপরাধী হওয়ার পরও তাদের কিছু মানবিক অধিকার রয়েছে, সেই মানবিক অধিকারগুলোকে নিশ্চিত করে তাদেরকে তাদের ন্যায্য শাস্তি এবং তারা যে পাওনা আছে সেটা বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর অর্থনৈতিক অপরাধ সংগঠিত হয়েছে। আপনারা দেখবেন ব্যাংক লোপাট, অর্থ পাচার থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। এদের, এগুলোর পিছনে কারা আছে, এই সমস্ত কালপ্রিটকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং সেটা করার জন্য যদি নতুন কোনো কমিশন গঠন করতে হয় সেটাও আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা চাই যে বাংলাদেশের অর্থনীতির সাথে যে নজিরবিহীন জুলুম হয়েছে সেটার প্রাপ্য বিচারক। বিচার বিভাগ তো আমরা দেখি যে মানে বলা হয় বিচার বিভাগ স্বাধীন, হয়তো নথিপত্রে তাও আছে, কিন্তু আসলে বিচার বিভাগ প্রায়োগিকভাবে আমরা দেখি যে বিচার বিভাগ একদমই স্বাধীন না। কারণ বিচার বিভাগের সাথে সরকারের যে নির্বাহী বিভাগ, এটাকে একদম ওতপ্রোতভাবে জড়িত করা হয়েছিল, এবং নির্বাহী বিভাগের যেই প্রভাব সেটা বিচার বিভাগে সবসময় বিদ্যমান ছিল, এবং একই সাথে রাজনৈতিক স্বার্থেও বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে। তো আমরা চাই আসলে বাংলাদেশের যেই প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রত্যেকটা কাঠামোকে এমনভাবে তৈরি করা সেখানে যেন কোনো সরকারের কোনো বিভাগকে অন্যায়ভাবে যেন প্রভাবিত করা না যায়, নির্বাহী বিভাগ যেন বিচার বিভাগকে প্রভাবিত করতে না পারে, এবং বিচার বিভাগের যেই প্রাতিষ্ঠানিক কাঠামো সেখানেও এমনভাবে নিয়োগ প্রক্রিয়া তৈরি করা উচিত যেন কোনো একজন ব্যক্তিকে সেখানে বসিয়ে তাকে ইচ্ছে মতো নিজ স্বার্থে ব্যবহার করা না যায়। তো আমরা বর্তমানে বিচার বিভাগের যেই অবস্থা সেখানে আমরা খুব আত্মবিশ্বাসের সাথে বলতে পারি না যে বিচার বিভাগ অতটা শক্তিশালী। তো বিচার বিভাগকে সংস্কার করা উচিত।